ট্যাপিং ট্যাপিং নিয়ে কথা বলবো, কীভাবে ট্যাপ করতে হয় এবং ট্যাপগুলো ফার্স্ট ট্যাপ কোনটা, থার্ড ট্যাপ কোনটা, সেকেন্ড ট্যাপ কোনটা, থার্ড ট্যাপ কোনটা, কোনটাকে কী বলে সেইটা নিয়ে আলোচনা। প্রথমে ট্যাপ তিনটে হয়, তিনটে ট্যাপ থাকে। ফার্স্ট ট্যাপ বা ট্যাপার ট্যাপ, এইটাকে ফার্স্ট ট্যাপ বা ট্যাপার ট্যাপ বলে। এই তিনটে আছে, এই তিনটের মধ্যে যেটা সবচেয়ে বেশি ট্যাপার এবং থ্রেড এর মধ্যে যে থ্রেড করার ইয়ে থাকে, কাঁচ করা, এই থ্রেড বেশি ট্যাপার থাকে, কাটা থাকে, হ্যাঁ, সেইটাকে বলা হচ্ছে ফার্স্ট ট্যাপ বা ট্যাপার ট্যাপ। এরপরে সেকেন্ড যে ট্যাপটা, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ট্যাপ। এইটা যতটা ট্যাপার তার থেকে একটু কম ট্যাপার, হ্যাঁ, এবং থ্রেডগুলো বেশি আছে, এটাতে থ্রেড কম আছে, এটাতে থ্রেড বেশি আছে, হ্যাঁ, এইটাকে এই জন্য বলা হচ্ছে ইন্টারমিডিয়েট ট্যাপ বা সেকেন্ড ট্যাপ। আর লাস্ট হচ্ছে বটমিং ট্যাপ, লাস্ট হচ্ছে বটমিং ট্যাপ বা প্লাগ ট্যাপ। এইটা এর থেকে আরও কম ট্যাপার আছে এবং এর থ্রেডের পোর্শনটা অনেকটা বেশি, এই জন্য এটা হচ্ছে বটমিং ট্যাপ বা প্লাগ ট্যাপ। তাহলে তিনটে ট্যাপ, একটা হচ্ছে ফার্স্ট ট্যাপ বা ট্যাপার ট্যাপ, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ট্যাপ বা সেকেন্ড ট্যাপ, আর একটা হচ্ছে থার্ড ট্যাপ বা বটমিং ট্যাপ বা প্লাগ ট্যাপ। এই তিনটে ট্যাপ। আজকে আমরা ট্যাপ করতে গেলে কী করতে হয় সেটা জানব। আমি আজকে 5mm ড্রিল করেছি, সেই ড্রিলে আমি ট্যাপ করব। কেন করলাম 5mm ড্রিল? এমনি আমি আজকে এই ট্যাপটা করব, এটা 6mm ড্রিল, 6mm ট্যাপ। এই 6mm ট্যাপ করতে গেলে 1 মিলিমিটার কম ড্রিল করতে হবে, অর্থাৎ ড্রিল যা হবে তার থেকে 1 মিলিমিটার বেশি আমি ট্যাপ করতে পারব। এইভাবে এটা এর ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন অনুযায়ী এটা 6mm ট্যাপ, আর ড্রিল করেছি আমি 5mm। ঠিক আছে, আজ করছি। প্রথমে ধীরে ধীরে আগে বসিয়ে নিচ্ছি এবং এইটা 90 ডিগ্রি ঠিক রাখতে হবে। এই ট্যাপ আর এই বেস, এইটার সঙ্গে 90 ডিগ্রি যদি ঠিক থাকে তবে সঠিক ট্যাপ হবে। যদি বেঁকে যায় তাহলে কিন্তু ট্যাপ যে থ্রেডটা হবে সেটা বেঁকা থ্রেড হবে এবং বোল্টটি তার মধ্যে দিয়ে সঠিকভাবে যাবে না। 90 ডিগ্রি যাতে হয় তার জন্য খুব ধীরে সুস্থে 90 ডিগ্রি দেখে কাজ করতে হবে, 90 ডিগ্রি দেখে কাজ করতে হবে। যখন এটা ঘোরানো হবে তখন সামনের দিকে এক পাক যাবে, পিছনের দিকে হাফ পাক আসবে, আবার সামনের দিকে এক পাক যাবে, আবার পিছনের দিকে হাফ পাক আসবে, এইরকমভাবে এগোতে হবে। আবার সামনের দিকে এক পাক, পিছনের দিকে হাফ পাক, এইভাবে আস্তে আস্তে এগোতে হবে, যাতে এই হাফ পাক আর এক পাক ঘোরানো, হাফ পাক পিছনো, এইটার অর্থ হচ্ছে যে চিপসগুলো বেরোচ্ছে সেই চিপসগুলো যাতে কেটে নিচের দিকে পড়ে যায়। ঠিক আছে, যাতে সেই চিপসগুলো কোনো অবস্ট্রাকশন, থ্রেড তৈরির ক্ষেত্রে কোনো অবস্ট্রাকশন না করে, নাহলে থ্রেড নষ্ট হয়ে যাবে, থ্রেড ভেঙে যাবে। আমাদের থ্রেড হয়ে গেছে, যখন খোলা হবে তখন খুব সন্তর্পণে ধীরে সুস্থে খুলতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আস্তে 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 খুলতে হবে, না হলে ভেতরে যে থ্রেডটা তৈরি হয়েছে এদিক ওদিক হলেই থ্রেডটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। আমাদের এই থ্রেড হয়ে গেছে, বাই ট্যাপিং থ্রেড হয়ে গেছে। এই যে থ্রেড,
বোল্ট দিয়ে এটাকে দেখে নেব। হ্যাঁ, এখন এরপরে ডাইং অপারেশন কীভাবে করতে হয় সেটা আমরা দেখাব। এবার আমরা ডাইং অপারেশন করব। ডাইং অপারেশন করতে গেলে এই একটা ডাই হ্যান্ডেল, এই ডাইটা এখানে, এর মধ্যে ডাই আছে, এই ভেতরে ডাই আছে, 6 mm ডাই, এটা হচ্ছে 6 mm ডাই, ঠিক আছে। এই ডাইটা খুলে দেখিয়ে দিই, এই হচ্ছে ডাই। এই ডাইয়ে, এটাকে স্প্লিট ডাই বলা হয় কারণ মাঝখান থেকে কাটা আছে, সেই জন্য এটাকে স্প্লিট ডাই বলা হয় এবং দুটো গ্রুপ করা আছে। এই ডাইয়ের যেখানে যেখানে গ্রুপ করা আছে এই স্ক্রু দুটো ওইখানে এই দুটোকে গিয়ে লক করে, এইভাবে এই গ্রুপ দুটোকে এই স্ক্রু দিয়ে টাইট করা হয়, গ্রুভে গিয়ে এই স্ক্রু দুটো টাইট করে দেয় এই ডাইটাকে, আর নড়ে না। এবং মাঝখানে এই যে স্ক্রুটা আছে এটা প্রয়োজন ভিত্তিতে, এটা এই স্প্লিট যেখানে থাকে এই এইটা গিয়ে এই স্প্লিটে গিয়ে টাইট করলে এটা খানিকটা একটু স্প্রেড হয় এর ডায়াটা, সেই জন্য এইটাকে এই স্ক্রুটা দেওয়া হয়, খানিকটা খুব সামান্য পরিমাণ স্প্রেড হয়, যাতে প্রথম অবস্থায় যখন আমি ডাইটা চালাব তখন এই দুই দিকের যে স্ক্রু আছে এই দুটো ঢিল করা হয় এবং এইটাকে টাইট করা হয় যাতে ওর ডায়াটা একটু বাড়ে। এবং এই ক্ষেত্রেও এই হ্যান্ডেলটা, এই ডাইটা যখন চালাব তখন যেন 90 ডিগ্রিতে থাকে, এই এই সারফেসের সঙ্গে এইটা 90 ডিগ্রি এবং এইটার সঙ্গে এটাও যেন 90 ডিগ্রিতে থাকে একেবারে, না হলে কিন্তু এই থ্রেড যেটা করা হবে সেটা বেঁকে যাবে। থ্রেড কাটা হবে তখন একটু অয়েল দিতে হয় যাতে যে থ্রেডগুলো কাটা হচ্ছে সেটা যেন পরিষ্কারভাবে নেমে যায়। থ্রেড কাটাও সুবিধাজনক হয়। দেখুন।